তো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো গাইস আমিও ভালো আছি তবে একটু মন খারাপ ছিল এখনও কিছুটা আছে আর জিও আর জিনোদো যে ভিডিওটা ভাইরাল হয়েছে যে স্যার সেই স্যারও খুব ভালো আছেন সুস্থ আছেন স্যারের সঙ্গে আমার রোজ কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে ফোন কলে তো মেন টপিকটাই যেটা আসি তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে দাদা স্যার কোথায় থাকেন স্যারের ফোন নাম্বারটা থেকে পাওয়া যাবে ওখানে কি যেতে পারবো তো তোমাদেরকে আমি বলছি যে তোমরা স্যারের ফোন নাম্বারটা চাইলেও আমি দিতে পারবো না কারণ হচ্ছে যে স্যার আমাকে বারণ করেছেন আর যেটা হচ্ছে যে তোমরা ওখানে যেতে চাইলেও যেতে পারবে না এই জন্যই যে ওখানে জানোই তো একদম জিরো পয়েন্ট জিরো পয়েন্টে কাউকে যেতে দেয় না আর ওখানে গেলে পরে তোমারও সমস্যা হতে পারে স্যারেরও সমস্যা হতে পারে তো তোমরা কি চাও যে স্যার প্রবলেমে পড়ুক বা তুমি প্রবলেমে পড়বে তোমরা প্রবলেমে পড়বে তো নিশ্চয়ই চাও না তো তোমরা যদি দেশকে ভালোবেসে থাকো স্যারকে ভালোবেসে থাকো তাহলে প্লিজ ওখানে যাওয়ার চেষ্টা করো না কারণ স্যারের সিনিয়র অফিসারের এটা ভালো লাগবে না স্যার যেটা আমাকে বললেন তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে প্লিজ তোমরা এই আমার এই কথাটা শোনো আর যে রিসেন্ট যে ভাইরাল হয়েছিলো যে ফেক নিউজটা যেটা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তো ওটা ফেক তোমরা সবাই জানো কারণ ওই ভিডিওটাকে এডিট করে বানিয়েছে আমি জানি না কে এরকম কাজ করেছে চলি আমাদের দেশের হতে পারে না কারণ একজন জীবিত সৈনিককে এভাবে কিভাবে মৃত বানিয়ে দিতে পারে তো যাই হোক আমি যে কথাটা বলছি যে তোমরা প্লিজ স্যারের সঙ্গে দেখা করার চেষ্টা করো না ওইভাবে আর স্যার কেন লাইভে আসছে না এটা তোমরা অনেকে আমাকে বলছো যে স্যার কেন আবার ব্লগে আসছে না স্যার জানোই তো স্যারের ডিউটি আগে ডিউটি ছাড়া স্যার আর কোনো কিছু জানে না স্যারের কাছে দেশ আর ডিউটি এটা স্যারের কাছে বেশি মায় নেয় তো তোমাদের কাছে অনুরোধ প্লিজ তোমরা যাওয়ার চেষ্টা করো না স্যার ডিউটিতে থাকেন তারপরে আবার স্যারের তো একটু রেস্টেরও দরকার পড়ে নাইট ডিউটি থাকে তো তোমরা কি চাও বীরেন্দ্র স্যারের সমস্যা হোক বা তোমাদের সমস্যা হোক নিশ্চয়ই চাও না তাহলে প্লিজ যদি তোমরা এটা না চাও তাহলে প্লিজ তোমরা ওখানে যাওয়ার চেষ্টা করো না আর স্যার স্যারের নাম্বারটা প্লিজ আমার কাছে চেও না কারণ স্যার এতটা পরিমাণে ব্যস্ত থাকে ডিউটি নিয়ে স্যারের কাছে ডিউটি সব ডিউটি আর তার দেশ তার কাছে আগে তারপরে অন্য কিছু তারপর তোমরা তো জানোই এই বিষয়টা আর যারা ফজি স্যাররা যারা আমার ভিডিওটি দেখছেন তা আপনি তো জানেন আপনারা তো জানেন যে যে ফজিদের কতটা গাইডলাইন আর কতটা ডিসিপ্লিন মেনে চলতে হয় আর আপনাদেরও তো সিনিয়র অফিসার আছেন যে তাদের মানে তাদের কথা শুনে চলতে হয় তো যাই হোক মানে তোমরা প্লিজ যাওয়ার চেষ্টা করো না আর হ্যাঁ খুব তাড়াতাড়ি স্যারের সঙ্গে আসছি লাইভ নিয়ে স্যার আমার সঙ্গে মিট করবেন পরের মাসেই খুব তাড়াতাড়ি এই তো আজকে সবে পঁচিশ তারিখ আর মাত্র পাঁচ ছ দিন আছে তারপরেই স্যার ছুটি পেলেই স্যারের সঙ্গে তারপরেই স্যারের সঙ্গে তোমাদের মিট করাবো দেখা করাবো তো তারপরেই স্যারের সঙ্গে আমার দেখা হবে কথা হবে আর তোমাদেরও ব্লগের মাধ্যমে দেখাবো আর যারা যারা আমাকে এত সাপোর্ট করছো স্যারকে এত ভালোবাসতো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সাপোর্ট করো এভাবেই ভালোবাসা দিয়ে থাকো আর তোমরা পাশে না থাকলে কিভাবে সামনে এগোবো তোমরা এভাবেই পাশে থাকো অসংখ্য ধন্যবাদ তোমাদের তো সবশেষে ভিডিওটি শেষ করছি জয় হিন্দ জয় ভারত